ভয়ঙ্কর ব্যাপার। তার মানে পুলিশও অস্ত্র দিচ্ছে হয়তো, কোল্ট দেখলাম পেপারে। তার মানে পুলিশের মধ্যেও তো তৃণমূলের লোকরা আছে, তারা তো অস্ত্র দিচ্ছে, না তো পুলিশের অস্ত্র আসবে কী করে? এটা বড় সড়ো তদন্ত হওয়া দরকার, এই বাংলায় বড় সড়ো তদন্ত হওয়া দরকার। কারণ পুলিশের সঙ্গে আতাত তো আছেই, অসাধু আতাত, তারা দিচ্ছে তাদেরকে অস্ত্র, গুলি অস্ত্র তারাই সাপ্লাই দিচ্ছে। গতকাল নজিরবিহীন যে ঘটনা দেখলো গোটা বাংলা, যেভাবে অস্ত্র উদ্ধার হলো ভোটের দ্বিতীয় দফার ভোটের দিন, একেবারে চারদিকে ভেরি, এবং মধ্যেখানে সেই বাড়িটি, যে বাড়িটি তালাবন্ধ ছিল, খবর পেয়ে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা, বিপুল অস্ত্র ভাণ্ডার উদ্ধার হয়, এনএসজি আসে, সিআরপিএফ, সিবিআই, এনএসজি, অর্থাৎ ত্রিফলা তল্লাশি চলে, এবং তারপর এনএসজির অত্যাধুনিক রোবটের সাহায্যে ভেতর থেকে বিস্ফোরক বোঝাই ব্যাগ বের করে নিয়ে আসে রোবট, এবং তারপর সেটা নিষ্ক্রিয় করা হয়। কিন্তু প্রশ্ন উঠছে এই বিপুল অস্ত্র ভাণ্ডার নিয়ে। ভয়ঙ্কর ব্যাপার। তার মানে পুলিশও অস্ত্র দিচ্ছে হয়তো, কোল্ট দেখলাম পেপারে। তার মানে পুলিশের মধ্যে তো তৃণমূলের লোকরা আছে, তারা তো অস্ত্র দিচ্ছে, না তো পুলিশের অস্ত্র আসবে কী করে? এটা বড় সড়ো তদন্ত হওয়া দরকার, এই বাংলায় বড় সড়ো তদন্ত হওয়া দরকার। কারণ পুলিশের সঙ্গে আতাত তো আছেই, অসাধু আতাত, তারা দিচ্ছে তাদেরকে অস্ত্র, গুলি অস্ত্র তারাই সাপ্লাই দিচ্ছে। সন্দেশখালী কি অস্ত্র দিক প্রশ্ন উঠছে, কেননা সন্দেশখালীতে যেভাবে তিন দিকে একেবারে ভেরিয়ার মাঝখানে জনশূন্য বাড়ি থেকে যেভাবে অস্ত্র উদ্ধার হলো, যেভাবে বিস্ফোরক উদ্ধার হলো, তারপরে অনেকগুলি প্রশ্ন সামনে আসছে যে কোথা থেকে এত অস্ত্র এলো, কিসের জন্য এই অস্ত্রগুলো মজুত করে রাখা হয়েছিল, অস্ত্র কি মার্কিন মুলুক থেকে এসেছিল, এই প্রশ্ন জোড়ালো হচ্ছে, কেননা নেপথ্যে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র রয়েছে কিনা এই প্রশ্ন জোড়ালো হচ্ছে, কেননা উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে তিনটি মার্কিন রিভলভার পাওয়া গেছে, এই সব অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিলামে ডেকে চড়া দামে বিক্রি করা হয় এমনটাই সূত্রের খবর। কিন্তু কি কারণে এই অত্যাধুনিক অস্ত্র সন্দেশখালীতে মজুত করা হয়েছিল, অস্ত্র কেনার টাকাই বা কোথা থেকে এসেছিল, তদন্তে সিবিআই। সন্দেশখালীর অস্ত্র ভাণ্ডারে পাওয়া কিছু আগ্নেয়াস্ত্র খোলা বাজারে বিক্রি হয় না, আর এই আগ্নেয়াস্ত্রের দাম 7-8 লক্ষ টাকা, সব মিলিয়ে প্রায় 40 লক্ষ টাকার অস্ত্র উদ্ধার হয়েছে গতকাল, এমনটাই সিবিআই সূত্রে খবর। কিভাবে, কোথা থেকে আনা হলো এই অস্ত্র, কি কারণে মজুত করা হয়েছিল, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে বাংলাদেশ সীমান্ত থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে জলপথে আসার সম্ভাবনা জোরালো হচ্ছে, কেননা যে সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে, সন্দেশখালীতে জলপথে অস্ত্র এসেছে কিনা, 5ই জানুয়ারি ইডির ওপর হামলার পরেই কি অস্ত্রগুলো লুকিয়ে ফেলা হয়েছিল, গোটা বিষয়টা খতিয়ে দেখছে সিবিআই, একেবারে সিবিআই এর আতশকাচের নিচে এই অস্ত্র ভাণ্ডার, এই অস্ত্র উদ্ধারের ঘটনা। সন্দেশখালীতে যে মুহূর্তে খবর পাওয়া গেল যে একটি জনশূন্য, বিদ্যুৎ সংযোগহীন একটি বাড়িতে এবং চারপাশে ভেরি, বলাই যায় একেবারে একটি দ্বীপের মধ্যে, যেখানে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক, তারপর অত্যাধুনিক রোবট এলো, এনএসজি এলো, এবং তার রোবটের সাহায্যে রোবটকে ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করানো হলো, এবং সেই রোবট উদ্ধার করে নিয়ে এলো বিস্ফোরক ভর্তি ব্যাগ। সন্দেশখালীতে অস্ত্র ভাণ্ডার, বিস্ফোরক খুঁজে নিয়ে এলো সেই রোবট, আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি, এবং তারপরে নিষ্ক্রিয় করা হলো বিস্ফোরক। সন্দেশখালীতে গতকাল একটি পরিত্যক্ত বাড়ি, কার বা কিসের বাড়ি, সেখান থেকে হঠাৎ গুটি কয়েক পিস্তল পাওয়া গেল, গোটা কয়েক কার্তুজ পাওয়া গেল, আর বিস্ফোরকের নামে কি কি পাওয়া গেল সেটা কেউ দেখতে পেল না, অনেক দূরে ফুসফাস আওয়াজ হলো, বলা হলো সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। আর আজকে বিজেপির লোকের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়ে গেল, এবং সেই বাড়িটা ঘিরে রেখে আরও যা যা ছিল সেগুলোকে সব লুকিয়ে ফেলা হলো, সরিয়ে ফেলা হলো। নিমাই দাসকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, এবং খুব অর্গানাইজড ওয়েতে ওখানে বোমা অস্ত্র সরবরাহ হচ্ছিল কি না, নিমাই দাস যাদের যাদের সঙ্গে জড়িত, যাদের যাদের পৃষ্ঠপোষকতায় আছেন, তাদের জেরা করতে হবে, প্রয়োজনে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। আর এই গ্যাংটাই ওই এলাকার বিভিন্ন জায়গায় অস্ত্র রাখছে কি না,
বোমা রাখছে কিনা, পরে আবার নিজেদেরই সিবিআই আর এনআইএ কে দিয়ে বা এনএসজে কে দিয়ে উদ্ধার করে তৃণমূলের দিকে তাকিয়ে এই সমস্ত বদনাম করছে কিনা সেটাও দেখতে হবে। খুব ভালো, খুব সুন্দর সুন্দর বের করছেন এবং কিভাবে দেশবিরোধী শক্তিকে, রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত করছেন প্রমাণ হচ্ছে। এই করেই এগরার খাদিকুলের ঘটনা, এই জন্যই আমডাঙ্গার বিস্ফোরণের ঘটনা, এই জন্যই রাজ্যের দিকে দিকে বিস্ফোরণের ঘটনা, এখানে 21 সালের পরে পশ্চিম ভাঙনবাড়ি খেজুরি এবং নাড়ুয়াবিলা, নাড়ুয়াবিলাতে বলছে 4টে লোকের হাত পা উড়ে গেল, বলছে না চকলেট বোম ফেটেছে। এই যদি চকলেট বোমের পরিণতি হয় তাহলে চকলেট বোমের উপরে যে বোমগুলো আছে তার পরিণতিটা কি বুঝুন। আমরা আগে বুড়িমার চকলেট বোম দেখতাম, এখন পিসিমার চকলেট বোমে যে 4 জনের হাত পা উড়ে যায় এটা জানতাম না।